আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি শুটকি দিয়ে শাকের রেসিপি। তো জানি না কেমন লাগবে খেতে, আমরা তো খাই, আমাদের অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকে যেই শাকটা রান্না করব সেটার নাম হচ্ছে বথুয়া শাক। আমাদের এদিকে বথুয়া শাক হিসেবেই চিনে, আপনারা মানে কে কোথায় কী বলে সেটা আমি আসলে জানি না। তো যাই হোক, সেটা কীভাবে রান্না করতে হয় সেটাই আমি আজকে দেখাবো, মানে আমাদের এদিকে কীভাবে রান্না করে। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আমি এবং শুঁটকি, আমি তিনটাই হচ্ছে ভালোভাবে ভেজে নিব। তো এটা আমার ভাজা হয়ে গেলে আমি এটাতে হচ্ছে কিছু রসুন রেখেছিলাম কুচি করে, সেটাও আমি দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে এটাও হালকা হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে তো কয়েকটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিব, আর আমরা তো সবাই জানি শাকে শুকনো মরিচ মানে শাকের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো শুকনো মরিচ দিয়ে দিলাম আমি। তো শুকনো মরিচ দিয়ে এটা ততক্ষণে ভাজা হোক। আর আমার ভিডিওটি কেমন লাগে হচ্ছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখন আমি হচ্ছে আলু, যেটা কুচি আলু কুচি করে রেখেছিলাম, এটাতে আলু কুচি দিয়েই ভাজিটা করে মেইনলি। তো আলু কুচি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আলু কুচি দিয়ে কয়েকটা নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে এখন আমি হচ্ছে শাকটা দিয়ে দিব, আর শাকটাও আমি হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে পানি ঝরে রেখেছিলাম। তো পানি ঝরিয়ে না রাখলে আবার শাক গরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমার ভাজিটি হয়ে গেছে, তো আশা করছি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।